করোনা ভাইরাসে আজকে যে জায়গায় যারা এই ত্রাণ সহযোগিতা দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রাণ সহযোগিতা দিচ্ছেন এটা ঠিক কিন্তু আজকে এই কারণে আমার এই ভিডিওটা করা যে ত্রাণ কিভাবে দিতে হয় এটা এদের কাছ থেকে শিখতে হবে বাংলাদেশে যেখানে বড় বড় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারাও জানেন না করোনার সময়ে ত্রাণ কিভাবে দিতে হয় আশ্চর্য বিষয় হচ্ছে কি আমি যে জায়গায় দাঁড়াই আছি এইখানে টোটাল ত্রাণ সহ এরা সর্বমোট মিলাইয়া হয়তো সাতজন কি আটজন লোক আছে এতগুলা খাবার কোনো মানুষ নাই আমি চিন্তা করলাম যে তাদের বিবেচনাটা দেখেন এরা বিশ্বাস করে করোনা এমন একটা জিনিস এইখানে আপনি ত্রাণ দিবেন হচ্ছে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এখানে লাইন ধরাইয়া বাজারের মতো লোক বানাইয়া যারা ত্রাণ দেয় এরা আসলে করোনার ব্যাপারে কোনো ধারণাই নাই আমি প্রথমে এই সকল লোকদের ধন্যবাদ জানাচ্ছি দেখেন এরা কি ব্যবস্থা করছে এরা ব্যবস্থা করছে এই গাড়িগুলা দিয়ে এই গাড়িগুলা দিয়ে এরা মানুষের বাড়ি বাড়ি লিস্ট করা মানুষের বাড়ি বাড়ি ত্রাণ দিয়ে আসবে আশ্চর্য লাগে যেখানে আমাদের অনেক মন্ত্রীরা বুঝেন না অনেক মেয়ররা বুঝেন না যে করোনা হইলে যে সবাইকে দূরে রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হয় যদি মানুষের প্রকৃতপক্ষে সেবা করতে চান তাহলে সেবা কম বেশি করেন কিন্তু মানুষের ক্ষতি করতে পারেন না করোনার ত্রাণ দেওয়ার নামে আপনি লাইন ধরাইয়া যদি করোনারে আরো বিস্তার লাভ করান তাহলে এইটা আপনি ভালো করতে গিয়ে আরো উল্টা দেশের ক্ষতি করলেন আমি এই পর্যায়ে দেখেন পুয়ার এবং অরফান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের বাচ্চা বাচ্চা ছেলে কয়েকটা ছেলে মিলে দেশে বিদেশে মিলে এই আসাম পাড়ার বাল্লা সোনারঘাট উপজেলার আসামপাড়ার বাল্লার কিছু ছেলেরা এই যে যাই দিচ্ছে আমার কথা হচ্ছে যে তাদের কনসেপ্টটা দেখেন একটা বাইরের মানুষেরা রাখে নাই আমি দূরে আপনি দূরে থেকে আমি এই এই ফাউন্ডেশনের যার যিনি কাজ করতেছেন জুয়েল সাহেবরা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই অনেকেই তো ত্রাণ দেয় আপনারা এই যে একদম মানুষ শূন্য করে শুধু নিজেরা একটা বাড়ির ভিতরে রেখে বাড়ি বাড়ি এই যে গাড়ি ঠিক করলেন দিয়ে আসবেন এই ধারণাটা আপনারা কই থেকে পাইলেন আমরা জানি যে

এই চারজন লোক আছে তারা ওই যে শাকিল জুয়েল শামসু তাদের সহায়তা আমাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে আমরা এলাকার জন সদস্য মিলে আমরা প্রথম শুরু করছি তারা আমাদেরকে অনুদান দেন এবং ওই বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এই অনুদান দেন আমাদের এবং দেশেরও দেন অনেকে সেটা আমরা একত্রে করে বিভিন্ন রুগীকে চিকিৎসা করি কিছু মানুষকে সাহায্য করি কিছু খাবারের আয়োজন করি এভাবে আমাদের এটা চলছে আমরা রমজান মাসও ইত্যাদি সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই এটা আমাদের মানে শুরু আপনি শুধু আমি বলতে চাই আপনি একটা বাচ্চা মানুষ হিসাবে কি একটা কথা বলবেন যে এইরকম একটা যুদ্ধের ময়দানে অন্যান্য যারা বাংলাদেশে আছে তাদের ভূমিকাটা কি হবে আমার ধারণা হচ্ছে যারা বর্তমান লকডাউনে আছেন মন্ত্রী এমপি নেতা ক্রেতা যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনার দয়া আপনাদের না পার আমাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে মানুষকে খাবার পৌঁছে দেয় আমি আমি উনারদের থেকে বিদায় নেওয়ার আগে আমি এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই দেখেন এই যে যে ভাইরাসের মুখোমুখি আমরা হইছি এই ভাইরাসকে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের জীবনে মানুষের জীবনে এরকম আমরা চিন্তাই করতে পারি নাই যে এই রকম কোনো বিপদ আসবে যে বিপদে আমরা আপনজনকেও আমাদের পাশে রাখতে পারবো না আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনে এইরকম কোনো অসুখও আমরা আগে শুনি নাই যে অসুখ হইলে সবাই দূরে চলে যেতে হয় এইরকম বিপদের মুখে একাত্তর সালের যে যুদ্ধা। যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধের সময় এই জায়গাতেই আমাদের হবিগঞ্জের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিলেন আমার ভাল লাগতেছে যে এইরকম আরেকটা যুদ্ধে এই ছেলেরা যারা কাজ করতেছে তারা আরেক মুক্তিযোদ্ধা তারা তাদের উত্তরাধিকার তাদের ওই উত্তরাধিকার যারা একাত্তর সালে এখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের সঙ্গে জায়গা হচ্ছে গিয়ে আসাম পাড়া আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এই ভিডিওটা যারা নেতৃবৃন্দ যারা দেখতেছেন যারা ত্রাণ দিতে চান তাদের প্রতি অনুরোধ আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে ত্রাণ দিলে সরকারের যে নীতিমালা বা সরকারের যে ইনস্ট্রাকশন পুলিশ বাহিনীর যে ইনস্ট্রাকশন এগুলা মেনে চলার চেষ্টা করেন কারণ এমন এক শত্রুর বিরুদ্ধে আমরা লড়তেছি আমরা জানি না আমরা কে বাঁচব কে মরব এমন এক শত্রুর বিরুদ্ধে লড়তেছি যে বাংলাদেশ একানা সারা পৃথিবীর মানুষরা আমরা এই শত্রুর বিরুদ্ধে লড়তেছি আমি পরিশেষে বিদায় নেওয়ার আগে আমি আমার ছোট ভাই রায়হানকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে এরকম দায়িত্বপূর্ণ আচরণ করার জন্য আমি যারা যে যার যার জায়গায় আছেন তারা সবাই ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে যেভাবে পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা এক সময় বলছিলেন যা যা আছে তা নিয়ে যুদ্ধে আমরা জয় লাভ করছি আমিও চাই এই করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা যে যে জায়গায় আসি যেভাবে পারি আমরা আগাই যাইতে চাই চলেন এই একটা সময় যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যদি মৃত্যু হয়ে হয়ও বিদায় নিতে হয় সবাই একসাথে বিদায় নিব আর বেঁচে থাকতে যদি হয় করোনারে ফেস করব। করোনার পরবর্তী যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং যারা যোগ্যতা সম্পন্ন তাদের নেতৃত্বে বাংলাদেশ তৈরি হবে আজকে এই বাসা বাল্লার আসামপাড়া বাল্লা থেকে আজকের মতো হ্যাঁ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন